ফিলিস্তিনে গণহত্যা ঠিক হচ্ছে না বলে মনে করেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বিকেলে রাজধানীর গুলশানে নাগরিক সমাজের সাথে বৈঠকে একথা বলেছেন তিনি। বৈঠকের পর একথা জানান ইউথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান। বেলা 11:30টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। বাংলাদেশের সাথে অংশীদারিত্বের সম্পর্ক এগিয়ে নিতে দুদিনের সফরে ঢাকায় এসেছেন তিনি। বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের পর এটি তার প্রথম ঢাকা সফর। সফরকালে বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করবেন ডোনাল্ড লু, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি এবং র্যাবের কয়েকজন কর্মকর্তার উপর থেকে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে। এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। এর দুইটা প্রধান জায়গা ছিল, একটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার, একটা জলবায়ু সম্পর্কে। যে অঞ্চলগুলো মাটি লবণ হয়ে যাচ্ছে, পানি লবণ হয়ে যাচ্ছে, মানুষ পানি খেতে পারছে না, সেই কম্পেনসেশন নিয়েই তো আলোচনা হয়েছে। সেখানে উনি গুরুত্ব আরোপ করেছেন অভিযোজন, প্যালেস্টাইনের মানব অধিকার নিয়েও আলোচনা হয়েছে, শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা হয়েছে, আদিবাসী ইস্যু নিয়ে আলোচনা হয়েছে, মিডিয়া যাতে কথা বলতে পারে, মানুষ যাতে মতামত প্রকাশ করতে পারে।